রেল সড়ক বিমানবন্দর সহ বহু রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারীকরণের অভিযোগ তুলে দেশ জুড়ে কংগ্রেসের প্রতিবাদ। আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখব হাজরা মোড়ে, সেখানে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি চলছে। আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন সেখানে, সরাসরি চলে যাব সত্যর কাছে। সত্য, আজকে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চলছে, তুমি রয়েছো হাজরা মোড়ে, কি ছবি উঠে আসছে? দেখো, একদমই তাই, দেশ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি কিন্তু কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, এবং এর আগেও রাহুল গান্ধী যেরকম প্রকাশ্যেই কিন্তু সরব হয়েছেন, যেটা দেখা যাচ্ছে যে দেশের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোকে ব্যাংক বিমা থেকে শুরু করে রেল সড়ক, এমনকি যে সমস্ত রাষ্ট্রায়ত্ত অন্যান্য যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে বেসরকারীকরণের যে পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদেই কিন্তু কংগ্রেসের এই বিক্ষোভ। আমরা দেখেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর আগে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন বলে যে একটা নীল নকশা তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তার বিরুদ্ধেই কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকেরা সরব হয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় যেরকম বিক্ষোভ হচ্ছে, শহরের হাজরাতেও কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে, কংগ্রেসের বিক্ষোভ। আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই কিন্তু নিশানা করা হয়েছে। একদিকে যেরকম নরেন্দ্র মোদী রয়েছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাখা হয়েছে এবং নির্মলা সীতারামনকে রাখা হয়েছে, রাজনাথ সিংকে রাখা হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু সরব। অর্থাৎ গোটা বিষয়টি নিয়ে যে কংগ্রেস আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। অর্থাৎ এই যে দেশ বিক্রি করার যে একটা পরিকল্পনা, সেই দেশ বিক্রির পরিকল্পনার বিরুদ্ধেই কিন্তু সরব রয়েছে কংগ্রেস কর্মী সমর্থক যারা রয়েছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে। আমরা দেখছি যে এর প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ হিসেবেই কিন্তু দেখা হচ্ছে নরেন্দ্র মোদীকে। প্রতিবাদের মূল জায়গাটা কি, লক্ষ্যটা কি? আজকে আপনারা জানেন গত 23 আগস্ট দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, মানে অর্থাৎ একটা লাইসেন্স চাইছে নরেন্দ্র মোদী সরকার, যে লাইসেন্স দিয়ে আজকে দেশের সম্পত্তি তো বিক্রি করা শুরু করেছেন এক বছর আগে থেকে। এখন উনি চাইছেন লাইসেন্স যাতে ভারতবর্ষের গ্যাসের লাইন, গ্যাসের পাইপ লাইন, বিদ্যুতের লাইন, নেট ইনফো, আজকে সমস্ত ফ্যাব্রিকেশন লাইন, আজকে ভারতবর্ষের সমস্ত রেল স্টেশন, 50টা রেল স্টেশন, 100 জোড়া ট্রেন শুরু করে আজকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে 100টি সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন্য যে চেষ্টা চলছে, যে চেষ্টার জন্য লাইসেন্স দরকার, তার নাম হচ্ছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। এটা চাইছে, জানিয়ে দিল মানুষকে, আজকে যেটা করতো সংসদে বসে বসে চুপি চুপি করতো, আজকে নজর রাখো এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচির দিকে। আমরা আবারও তোমার কাছে আসব এবং সেখানে কি পরিস্থিতি তা জানার চেষ্টা করব। আজকে দেশ জুড়ে কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচি, আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো।